হ্যালো স্টুডেন্ট, আজ আমরা কথা বলবো ইংলিশ সেকেন্ড পেপারের একটা গুরুত্বপূর্ণ টপিকস সেন্টেন্স কানেক্টরকে নিয়ে। আপনারা দেখতে পাচ্ছেন আমি বোর্ডের মধ্যে লিখেছি আমার আজকের সাবজেক্ট হলো সেন্টেন্স কানেক্টর। সেন্টেন্স কানেক্টর দুটো ওয়ার্ড এর একটা কম্বিনেশন হলো এই টাইটেলটা। কানেক্টর মানে হলো কনজাঙ্ক করা, যুক্ত করা, আর সেন্টেন্স মানে হলো বাক্য। একাধিক বাক্যকে একসাথে সাজিয়ে লেখার প্রক্রিয়াকে বলা হয় সেন্টেন্স কানেক্টর। আপনি যদি কানেক্টর ভালো শিখেন তাহলে আপনি একসাথে অনেকগুলো বাক্য কানেক্ট করে সুন্দর করে বলতে পারবেন। আপনি যদি ধারাবাহিকভাবে কোনো কিছু লিখতে চান, আপনি যদি বানিয়ে বানিয়ে কোনো কিছু লিখতে চান, তাহলে একটা বাক্য লেখার পর আরেকটা বাক্য লেখার আগে আপনি যদি একটা কানেক্টর অ্যাপ্লাই করতে পারেন তাহলে আপনার লেখার মানটা স্ট্যান্ডার্ড হবে, আপনার লেখা ভালো মানের হবে। সো ইংলিশ সেকেন্ড পেপারের একটা টার্ম, একটা লিসেন হিসেবে এটা আপনার শেখা উচিত, আবার আপনার রাইটিং পার্টের স্ট্যান্ডার্ড ফরম্যাট দেওয়ার জন্য এটা আপনার শেখা উচিত। তো কি শিখতে হবে আপনাকে? আপনি যখন সেন্টেন্স কানেক্টর শিখছেন আপনাকে জানতে হবে যে ইংরেজিতে যখন একাধিক সেন্টেন্স অথবা একটা সেন্টেন্সের একাধিক ক্লোজ আপনি একসাথে লিখেন তখন সেটা কমপ্লেক্স সেন্টেন্স অথবা কম্পাউন্ড সেন্টেন্স হয়। আর এমন কোনো কমপ্লেক্স সেন্টেন্স নাই পৃথিবীতে যার কোনো কনজাংশন নাই, প্রত্যেকটা কমপ্লেক্স সেন্টেন্সের একটা কনজাংশন আছে। তো পরীক্ষার সময় একটা প্যাসেজ থাকবে, প্যাসেজের মধ্যে যারা এইচএসসি লেভেলে পড়েন তাদের 10টা কানেক্টর ব্যবহার করতে হবে, যারা এসএসসি লেভেলে পড়েন তাদেরকে 5টা কানেক্টর ব্যবহার করতে হবে। তো আপনি যদি 5টা কানেক্টর সঠিকভাবে অ্যাপ্লাই করতে চান তাহলে আপনাকে এরকম 5x25টা কানেক্টরের নাম এবং ব্যবহার শিখতে হবে। এখন একসাথে যদি আপনি 25টা নাম শিখেন তাহলে আপনি এটা ভুলে যাবেন। এক্ষেত্রে আমরা আপনাকে শেখাতে চাই টোটাল কানেক্টরগুলো 3টা ক্যাটাগরিতে ভাগ করা হয়। নাম্বার 1 ক্যাটাগরির নাম হচ্ছে কো রিলেটিভ কনজাংশন, নাম্বার 2 হচ্ছে কোঅর্ডিনেট কনজাংশন, আর নাম্বার 3 হচ্ছে সাফ অর্ডিনেট কনজাংশন। এখন এই কো রিলেটিভ, কোঅর্ডিনেট আর সাব অর্ডিনেট দিয়ে আমি টোটাল কানেক্টরগুলো আপনাকে শেখাতে চাই। আপনি যদি ব্যাপারটা ভালো করে বুঝতে পারেন তাহলে কানেক্টর আপনার কাছে অনেক সহজ মনে হবে। তো কো রিলেটিভ, কোঅর্ডিনেট আর সাব অর্ডিনেট যেটাই হোক না কেন প্রত্যেকটা কানেক্টরের কাজ হচ্ছে দুটা বাক্যকে অথবা একটা বাক্যের দুটো অংশকে একসাথে কানেক্টেড করা। তো যখন একটা বাক্য আরেকটা বাক্যের সাথে অথবা একটা অংশ আরেকটা অংশের সাথে কানেক্টেড হয় তখন না সে একটা সম্পর্ক নির্দেশ করে। সম্পর্ক নির্দেশ করে বলতে আমি কি বোঝাতে চাই, আপনি রাস্তায় হাঁটছেন, একজন অপরিচিত মানুষের সাথে কথা বলতে চান, একজন মানুষের সাথে কানেক্টেড হতে চান, তাহলে আপনাকে আগে একটা সম্পর্ক ধরে কথা বলা শুরু করতে হয়। আপনি হয়তো একটা অপরিচিত মানুষকে বলছেন আঙ্কেল আই উড লাইক টু টক টু ইউ, ক্যান ইউ প্লিজ হেল্প মি। আপনি একটা ছেলেকে বলছেন ভাই আপনি কি আমাকে একটু হেল্প করবেন। এই যে আমি ভাই বলছি, আঙ্কেল বলছি, বন্ধু বলছি, এগুলাকে বলা হয় সম্পর্ক নির্দেশ করা। ঠিক সেরকম আমি যদি বলি যে সে স্কুলে আসেনি, সে অসুস্থ ছিল, এখন সে অসুস্থ ছিল, সে স্কুলে আসেনি, এখানে দুটো বাক্য আমি একসাথে কানেক্টেড করতে চাই। তো যদি সে স্কুলে আসেনি আর হচ্ছে সে অসুস্থ ছিল, এখন শূন্যস্থানটা যদি সামনে দেই তাহলে সে স্কুলে আসেনি, এর কারণ হলো সে অসুস্থ ছিল, এটা একটা বাক্য আরেকটা বাক্যের সাথে কারণ নির্দেশ করছে। তখন আপনাকে কারণ নির্দেশের জন্য অ্যাজ, সিন্স, বিকজ এরকম একটা কানেক্টর বসাইতে হবে। আবার সে অসুস্থ ছিল, সে স্কুলে আসেনি, এখন সে স্কুলে আসেনি, তার কারণ হলো সে অসুস্থ ছিল, আবার সে অসুস্থ ছিল যার ফলে সে আসেনি, সামনে যা বলছে তার ফলে যা হয় সেটা যদি পরবর্তীতে বলে দেওয়া থাকে তাহলে এটাকে বলে ফলাফল নির্দেশ করা। এখানে সম্পর্কটা হচ্ছে ফলাফল নির্দেশক, তখন আপনাকে সো লিখতে হবে। আমি কি বোঝালাম দেখেন, একটা বাক্য যখন আরেকটা বাক্যের সাথে কানেক্টেড হয় তখন একটা কানেকশন নির্দেশ করে। কানেকশন নির্দেশ করে মানে কি? মানে হচ্ছে যে হি ইজ পুয়ার, হি ইজ অনেস্ট। এখন হি ইজ পুয়ার এটা একটা বাক্য, হি ইজ অনেস্ট এটা আরেকটা বাক্য। এখন এটা যখন এটার সাথে কানেক্টেড করব তখন গ্রামার আমাকে কি বলে, সামনের বাক্যটা যা বলছে এবং পিছনের বাক্যটা যদি তার বিপরীত বোঝায় তাহলে হচ্ছে যে বাট লিখতে হয়, আবার যদি সে একই রকম হয় তাহলে হচ্ছে অ্যান্ট লিখতে হয়। আমি বোঝাচ্ছি আপনি বুঝতে পারছেন, এখানে অ্যান্ট হবে। আমি অনেক সুন্দর করে বোঝাচ্ছি আপনি কিছুই বুঝতে পারছেন না, এখানে তখন বাট হবে। তো এইরকম করে প্রত্যেকটা কানেক্টর কোনো না কোনো একটা সম্পর্ক নির্দেশ করে। আর আপনি যদি এই সম্পর্কটা বোঝেন তাহলে আমি আপনাকে শেখাবো সম্পর্কগুলো কখনো সময়কে নির্দেশ করে, কখনো স্থানকে নির্দেশ করে, কখনো কারণ নির্দেশ করে, কখনো ফলাফল নির্দেশ করে, কখনো বিপরীত অর্থ নির্দেশ করে, কখনো একই রকম অর্থ নির্দেশ করে। তো যে যাই নির্দেশ করুক না কেন 10টা কানেক্টর ব্যবহার করতে হলে আপনাকে 3x30টা কানেক্টরের নাম এবং কাজ শিখতে হবে। তো আপনি যদি নাম জানতে চান একসাথে 30টা শিখলে আপনি ভুলে যাবেন। আমরা 3টা ভাগ করে আপনাকে শেখাচ্ছি। আমাদের প্রথম ভাগের মধ্যে আমরা কী লিখেছি, আমরা লিখেছি যে
co-relative conjunction. Relative কথাটার বাংলা অর্থ হলো সম্পর্কযুক্ত। তো ইংরেজিতে কিছু কানেক্টর আছে যারা পরস্পর সম্পর্কযুক্ত, একটা আরেকটার সাথে closely related। এর মধ্যে যা যা আছে সেগুলো হচ্ছে either or, neither nor, not only but also, আর হচ্ছে both and। এই কানেক্টরগুলোকে বলা হয় co-relative। দেখতে একটু কষ্ট হচ্ছে, আমি আবারও বলছি, আপনি ভালো করে শুনবেন। co-relative মানে পরস্পর সম্পর্কযুক্ত, এরা একটা আরেকটার সাথে closely related। কখনো যদি দেখেন সামনে একটা আছে তাহলে পেছনে আরেকটা থাকবে, পেছনের অংশটা যদি পেছনে থাকে তাহলে সামনে তার ওই অংশটাই হয়। either থাকলে or হয়, neither থাকলে nor হয়, not only থাকলে but also হয়, both dot dot থাকলে and হয়, and থাকলে সামনে both হয়। দুটা বিষয়কে একসাথে কানেক্টেড করতে এটা হয়। এখন ধরেন একটা বাক্যের মধ্যে লেখা আছে যে if you want to learn english you have to practice both spoken dash written, তখন আপনাকে and দিতে হবে। এখন ধরেন আপনি যদি দক্ষ হতে চান তাহলে শুধুমাত্র পড়লেই হবে না, আপনাকে বলতেও হবে। তাহলে if you want to expert you have not only practice but also study। তো এই যে দেখেন not only থাকলে but also হচ্ছে, either থাকলে or হচ্ছে, neither থাকলে nor হচ্ছে, এগুলোর নাম হলো co-relative, এরা পরস্পর সম্পর্কযুক্ত। এখন দেখেন co-ordinate conjunction সেই কনজাংশনগুলো যেগুলো কম্পাউন্ড সেন্টেন্সে হয়। কানেক্টরের অধ্যায়ে সবচেয়ে ব্যবহৃত co-ordinate conjunctionগুলোকে একটা শর্টকাট দিয়ে আপনাকে শেখাচ্ছি, সেটা হলো a boys। এখানে কি আছে, এতে and আছে, বিতে বাট আছে, ওতে অর আছে, ওয়াইতে ইট, আর এসতে সো। এখানে পাঁচটা কানেক্টরের কথা আমি আপনাকে বলছি, অ্যান্ড, বাট, অর, ইট, আর সো। অ্যান্ড কী করে, একই রকম একই অর্থবোধক বাক্যগুলোকে কানেক্টেড করে। বাট কী করে, বিপরীত অর্থবোধক বাক্যগুলোকে কানেক্টেড করে। যেমন ধরেন সে পড়ছে সে ভালো রেজাল্ট করছে, এখানে অ্যান্ড হবে, কিন্তু সে ভালো করে পড়ছে ভালো রেজাল্ট করতে পারেনি, সে অনেক ভালো খেলছে ম্যাচটা জিততে পারেনি। মানুষ ভালো খেললে সাধারণত জেতার কথা, কিন্তু না জিতলে সেখানে বাট দিতে হবে। আর অর কী হয়, অর কন্ডিশন অ্যাপ্লাই করে, পড়ো না হলে তুমি ভালো করে বুঝতে পারবে না। যদি কোনো একটা বাক্যের সামনে ইম্পারেটিভ হয়, যেমন আমি ধরেন বললাম যে ডু অ্যাটেন্টিভলি অর ইউ ক্যান নট সাকসেস, মানে আমি বললাম রিড ড্যাশ ইউ ক্যান নট গেট এ প্লাস, তো ঘটনা হলো রিড সামনে কোনো সাবজেক্ট নাই, কোনো বাক্য যদি ভার্ব দ্বারা শুরু হয় এটাকে ইম্পারেটিভ বলে। আর অরের একটা স্পেশাল বৈশিষ্ট্য হলো অরের সামনে অংশটা ইম্পারেটিভ হয়, তার মানে এখানে অর হবে। এরপরে বাকি থাকলো ইয়েট, ইয়েট আর বাট ওগুলো একই রকম, তথাপি বোঝাতে, তবুও বোঝাতে ইয়েট হয়। সে অনেক অসুস্থ তবুও সে খেলতে গেছে, তো অসুস্থ থাকলে সাধারণত নিয়ম বলে যে বিছানায় শুয়ে থাকবে, কিন্তু কেউ খেলতে গেছে, এটা বিপরীত বোঝাচ্ছে, সেখানে আপনি বাট দিবেন, ইয়েট দিবেন। এগুলো হলো co-relative আর co-ordinate conjunction। এই co-relative আর co-ordinate conjunctionগুলো সংখ্যায় অল্প, এগুলোকে গণনা করা যায়। আর এগুলা বাদ দিয়ে যা কিছু আছে সবগুলোকেই বলা হয় subordinate conjunction। তো কনজাংশনগুলো সঠিকভাবে অ্যাপ্লাই করতে পারলে কানেক্টর আপনার কাছে অনেক সহজ হয়ে যাবে। আর 10টা কানেক্টর সঠিকভাবে ব্যবহার করার জন্য আপনাকে অন্তত 3-30টা কানেক্টর শিখতে হবে। আজকের ক্লাসে আমি 3 ভাগ করে করে আপনাকে শেখাচ্ছি। এতক্ষণ ধরে আমি 3টা ভাগের মধ্যে সাব অর্ডিনেট বাকি রেখে কোঅর্ডিনেট আর কোরিলেটিভ আপনাদের সামনে বললাম। এর পরবর্তী ভিডিওতে আমি আপনাদেরকে শেখাবো সাব অর্ডিনেট কনজাংশনের দ্য ডিটেলস।